দেশের অন্যতম প্রাচীন জনজাতি শবররা এখনও পিছিয়ে রয়েছে শিক্ষাক্ষেত্রে। কলকাতা পুলিশের কনস্টেবল অরূপ মুখোপাধ্যায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন শবর শিশুদের মধ্যে। কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন কনস্টেবল অরূপ মুখোপাধ্যায়। কর্মসূত্রে কলকাতায় থাকলেও তার মন পড়ে থাকে পুরুলিয়ায়। এই জেলার পুঞ্চা ব্লকের পাড়ুই গ্রামের বাসিন্দা অরূপবাবু এক যুগেরও বেশি সময় ধরে শবর শিশুদের জন্য কাজ করে চলেছেন। নিজের গ্রামেই তিনি স্থাপন করেছেন পুঞ্চা নবদেশা মডেল স্কুল, শুধুমাত্র শবর শিশুদের জন্য স্থাপিত সম্পূর্ণ নিঃশুল্ক এই স্কুল। তার নিজের উপার্জনের সিংহভাগই চলে যায় এই বিদ্যালয় পরিচালনায়। গত 10 বছরে বহু শবর শিশু শিক্ষার আলো পেয়েছে এখান থেকে, তাদের মধ্যে অনেকে আজ প্রতিষ্ঠিত। আবাসিক এই বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীর সংখ্যা ছাড়িয়ে গেছে 100-এরও বেশি। এবার এখানে মাধ্যমিক পরীক্ষাতেও যথেষ্ট ভালো ফলাফল হয়েছে। অরূপবাবু বলেন, শবর সমাজকে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসাই তার লক্ষ্য। 1999 সালে আমি কলকাতা পুলিশে যোগদান করার পর থেকে কিছু কিছু টাকা জমানো শুরু করি এবং 2011 সালে পুঞ্চা নবদেশা মডেল স্কুল নামে একটি আবাসিক স্কুল স্থাপন করি, শুধুমাত্র শবর বাচ্চাদের শিক্ষিত করে তোলার জন্য এবং তাদের শিক্ষাদান করার জন্য। প্রথমে 15 জনের থেকে শুরু করে আজ প্রায় আমার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 130-135 জন, এবং এই বছর প্রথম 5টা ছেলে মেয়ে আমার স্কুল থেকে পাস করেছে, যা শবরদের জন্য খুবই সুখবর এবং একটা রেকর্ডও যে এক জায়গা থেকে শবরদের কিন্তু এর আগে কোথাও 5 জনও পাস করেনি একসঙ্গে। এবং আমাদের পুঞ্চা নবদেশা মডেল স্কুলের ইউনিট 2 বাঁকুড়া জেলায় রানীগঞ্জ থানা এলাকায় বাসকানালি গ্রামে শুরু করা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 30 জন। জঙ্গলমহলে শবরদের বসবাস যথেষ্ট হলেও সমাজের মূল স্রোত থেকে ইংরেজদের সময়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই জনজাতিকে। তাদেরকে অপরাধ প্রবণ জনজাতি বলে দাগিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে সব দিক থেকে চূড়ান্তভাবে পিছিয়ে পড়ে শবররা। এখন এর বিরুদ্ধেই সংগ্রাম করছেন অরূপ মুখোপাধ্যায়। জেলায় শবর পিতা বলা হয় তাঁকে। শবরদের উন্নয়নে তার কাছে সব থেকে বড় অস্ত্র হলো শিক্ষা। যে শবর শিক্ষার্থীরা এখন তার স্কুলে পড়ছে, তাদের সুন্দর এক ভবিষ্যৎ গড়ে দিতে চান কলকাতা পুলিশের এই কনস্টেবল। তাকে অনুসরণ করেই শবর শিক্ষার্থীরাও চান উন্নয়ন করতে নিজেদের সমাজের। আমার নাম দয়াল সাগর, আমি পুঞ্চা নবদেশা মডেল স্কুলে থাকি। আমি আগামী দিনে লেখাপড়া করে আমাদের সমাজকে উন্নতি করতে চাই। আমি পুঞ্চা নবদেশা মডেল স্কুলে থাকি। আমরা আগামী দিনে লেখাপড়া করে আমাদের সমাজকে উন্নতি করতে চাই। লেখাপড়া করে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। ক্যামেরায় জয়ন্ত দত্তের সঙ্গে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, পুরুলিয়া।